এই কস্টাল ফ্লোরা আর ডায়াফ্রামেটিক ফ্লোরা, তার মাঝখানে যে স্পেসটা দশটা ডায়াফ্রামেটিক রিসেস, আর এখানে এই যে কস্টাল ফ্লোরা ডার মিডস্ট্রিমে যেটা ঢুকলো এরকম যে অ্যাঙ্গেলটা দাঁড়ালো, এটা কস্টাল ফ্লোরা, এটা মিডস্ট্রিমের ফ্লোরা, তার মাঝখানে যে গ্যাপটা এটা হলো কস্ট মিডস্ট্রিমের রিসেস, ঠিক আছে? এরা কি হচ্ছে স্টারনাম থেকে হাইরয়েড থাইরয়েড স্টারনো থাইরয়েড স্টারনো হাইরয়েড এই দিকে আসছে, সেই জন্য এখানে আটকাচ্ছে, বুঝলে? বাস ইন্টারনাল মেমোরি আর্টারি সাপ্লিমেন্ট আর্টারি থেকে অরিজিন হলো, হয়ে জাস্ট এই রিজিয়ন ধরে এইভাবে গিয়ে একটা মাসকুলার ফ্যানিক একটা ইলেকট্রিসিটি ঢুকছে, হয়েছে? মাথার দিকে হেড ফোল্ড হওয়ার পর এই যে মাঝখানে সেপ্টম ট্রান্সভার্সাল সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম তৈরি করে চেক করে যে বললো ওই যে সেপ্টম ট্রান্সভার্সাল, এখান থেকে ডেভেলপ করেছে আর নিচের দিকে তোমার সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম আর লিভারের কানেকটিভ টিস্যু, ওই সেন্ট্রাল টেন্ডন এই সেপ্টম ট্রান্সভার্সাল তিনটে সোর্স, এখানে মাঝখানে যে সাধারণত বলে সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম দ্যাট ডেভেলপ ফ্রম সেপ্টম ট্রান্সভার্সাল, আগে আলোচনা করেছি আমরা, আর কী ডেভেলপ করেছে ওখান থেকে উপরে বাটির মতো উপরে উঠে গেছে সেরাস পেরিকার্ডিয়াম কো এনক্লোজ করে এইভাবে আছে, এটার নাম ফাইবাস পেরিকার্ডিয়াম, আর তলার দিকে লিভার ছিল, লিভারের ভেতরে যে আর্কিটেকচারাল প্যাটার্ন মানে কানেকটিভ টিস্যু অফ দ্য লিভার ডেভেলপ ফ্রম দ্য সেপ্টম ট্রান্সভার্সাল, মানে তিনটে সোর্স মানে তিনটে ডেরিভেটিভ, সেপ্টম ট্রান্সভার্সাল ডেভেলপ নাম্বার ওয়ান সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম, নাম্বার টু ফাইবাস পেরিকার্ডিয়াম, নাম্বার থ্রি সেন্স কানেকটিভ টিস্যু অফ দ্য লিভার, সেই জন্য দেখবে এই যে তিনটে স্ট্রাকচার এটা হচ্ছে স্টারনাম, স্টারনামের ইন্টারনাল সার্ফেস, বডি অফ দ্য স্টারনামের পোস্টের সার্ফেস, এখানে তোমার সমস্ত মাসেলগুলো ইন্টারভার্সাল মাসেল সেলস ইন্টারনাল মেমোরি আর্টারি আর ট্রান্সভার্সাল মাসেল, এইবার এখানে দেখো এই এই যে ডায়াফ্রাম আর ফাইবাস পেরিকার্ডিয়াম একে সেপারেট করা যাবে না, এরা তো সেম সোর্স অফ ডেভেলপমেন্ট, তো ফিক্সড আছে দু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে লেগে আছে, ঠিক আছে? এখন হয়েছে হলো কস্টাল সার্ফেস, ঠিক আছে? এটা হলো ট্রান্সভার্স ফিচার অফ দ্যালাম, এই দেখো ট্রান্সভার্স ফিচার, আর এটা হলো অবলিক ফিচার অফ দ্যালাম, এটা সুপিরিয়র লোব, মিডল লোব, হয়েছে? এই অবলিক ফিচার অফ দ্যালাম, আচ্ছা এইবার এটা রুট অফ দ্য লাং, এটাকে বলা হচ্ছে রুট অফ দ্য লাং, এই রুট অফ দ্য লাংয়ের সামনে আছে তোমার ফ্রেনিক নার্ভ আর পিছনে আছে পালমারি ফ্লেক্সাস, যেটা কিনা ফর্ম বাই ভেগাস অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভ, হয়েছে? এইবার এর সামনে যেটা ছিল এখানে এটা সাধারণত যদি বাচ্চাদের ক্ষেত্রে এখানে থাইমাস থাকে, ঠিক আছে? রেনমেন্ট অফ দ্য থাইমাস ফ্যাট আর স্টার্নোপেরিকার্ডিয়াল প্যাড অফ ফ্যাট আর স্টার্নোপেরিকার্ডিয়াল লিগামেন্ট থাকে, ঠিক আছে? এইবার আমরা এটা আমরা দেখছি এটা পেরিকার্ডিয়াম, এই যে দেখো হার্ট ইজ পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়াল স্যাক, ভালো করে দেখো এই রিলেশনগুলো মনে রাখবে, লাং বিজয় এটা হলো কোস্টাল সার্ফেস, এটা হলো বেস ও ডায়াফ্রামেটিক সার্ফেস, এখানে কী আছে ডায়াফ্রাম, এখানে কী আছে রিপস উইথ ইন্টারকোস্টাল মাসেলস উইথ এন্ডোথোরাসিক ফাসা অ্যান্ড প্যারাইটাল প্লুরা, বাইরের দিকে এই ভিসেরাল সার্ফেস, এখানে এই রাইট লাংয়ের মিডিয়াল সার্ফেস, ঠিক আছে? এখানে কে আছে, তাহলে কে আছে বলতো? এটা হার্ট, এই যে হার্ট, হার্টের মধ্যে মেনলি হলো রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট, ঠিক আছে? এইটা হলো রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট উইথ সুপিরিয়র ভেনা কলাম, এই সুপিরিয়র ভেনা এই যে এই লেভেলে হাইলাম, হাইলাম এটা হচ্ছে হাইলাম, রুট অফ দ্য লাং মানে স্ট্রাকচার পাশে দিন এনা হবে, তার সামনে হচ্ছে এই জায়গাতে তোমার রাইট অ্যাট্রিয়াম উইথ রাইট ভেন্টিকল পার্টলি মেনলি রাইট অ্যাট্রিয়াম, তার সঙ্গে সুপিরিয়র ভেনা রাইট সাইডে যে সুপিরিয়র ভেনা কবে আছে এটা ইমপ্রেশন তৈরি করে হলো। এইবার লেফট লাংয়ের ক্ষেত্রে দেখো, লেফট লাংয়ের ক্ষেত্রে কে আছে এখানে বলো, এই জায়গায় কে কে দেখছো, এটা কী দেখছো? লেফট ভেন্টিকল, লেফট ভেন্টিকল, তাহলে এর মিডিয়াল সার্ভিসের লেফট ভেন্টিকল, তার সঙ্গে এই রাইট ভেন্টিকলের যে পোর্শনটা ওপর দিকে চলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ইনফান্টিবুলাম,
রাইট ভেন্টিকল কন্টিনিউশন হলো ইনফান্টিকুল, ওটা এখানে লেফট লাং ইনফ্লেশন হলো, তাহলে লেফট ভেন্টিকল তারপরে ইনফান্টিকুল হলো। এইবার এবাভ দ্য রুট অফ দ্য লাং, ঠিক আছে, এখানে কে আছে, এই যে আর্চ অফ দ্য ওটা এখান থেকে গিয়ে এই পিছন দিকে চলে যাচ্ছে, আর্চ অফ দ্য ওটা, ঠিক আছে। আর এখানে আছে আমার এজাই গোজ ভেন, সুন্দর ভেন একেবারে উপরে, এই এজাই রুট অফ দ্য লাঙের উপরে এজাই গোজ ভেন সুন্দর ভেন একেবারে মিট করেছে, এজাই গোজ ভেন পিছনে আছে। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে তার ভেতরে হা এদিকারি আমরা দেখতে পাচ্ছি, লিম নড, এটা হলো রাইট মেকোসেফালিক ভেন, ভালো করে দেখো এই যে শুকিয়ে গেছে পাতা কভার করেনি, এই যে কাটা পড়ে গেছে, এই যে এই ভেনের ভেতরে ব্লাড ক্লট দেখতে পাচ্ছ, এটা লেফট ইন্টারেনজিকুলার ভেন আর লেফট সাবক্লেভিয়ান ভেন, এই দুটো মিট করে তৈরি হয়েছে রাইট ব্রেকোসে, লেফট বলছি রাইট, রাইট ব্রেকোসেফালিক ভেন, এই রাইট ব্রেকোসেফালিক ভেন আর লেফট ব্রেকোসেফালিক ভেন মিট করে সুপিরিয়র ভেন একেবারে, কারণ আর্চ অফ দ্য অর্টার ওপর ক্রস করে আসছে এইভাবে সুপারফিশিয়াল। এবার এই ব্রেকোসেফালিক ভেন যদি কেটে দিই তারপর আমরা আর্চ অফ দ্য অর্টার ভালো দেখতে পাবো। আমি যে বললাম ওই ওখানে দেখো এই যে ক্রস করে আসছে যেটা, তাই মিলে সুপিরিয়র ভেন একেবারে তৈরি হবে। আমরা তাহলে কী করবো এইবার এই ব্রেগোসেফালিক ভেনটাকে আস্তে আস্তে সেপারেট করে আমরা আর্চ অফ দ্য অর্টার দিয়ে যাচ্ছি। হ্যাঁ আসলে শুকিয়ে গেছে তো, আর এখানে কাটা পড়েছে, এখানে ছিল একটা ভেন, এখানে ওখানে কেটে গেল, এই যে ভেনটা কেটে গেল, এই একটা এখানে দুটো ভেন ছিল, এখানে একটা একটা এটা কাটা পড়েছে, এটা হলো লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন অ্যান্ড ফার্স্ট পোস্টার ইন্টারকোস্টাল ভেন, মানে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন হলো সেকেন্ড অ্যান্ড থার্ড পোস্টার ইন্টারকোস্টাল ভেন, দুটো ইউনাইট করে তৈরি হয় সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন, ঠিক আছে। লেফট সাইডে লেফট সেকেন্ড অ্যান্ড থার্ড পোস্টার ইন্টারকোস্টাল ভেন মিট করে তৈরি হলো সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন, সেটা কিনা এই ব্রেকোসেফালিক ভেনে ড্রেন করলো, আর ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইট এরা মিলে তৈরি হলো সুপিরিয়র হেমিয়া জাইগোস ভেন। হ্যাঁ আর নয় দশ এগারো এরা ইনফিরিয়র হেমিয়া জাইগোস ভেন, ঠিক আছে। এই আমার ভেতরে ঢুকবো আমরা এবার, আমাদের করেন না, এটা সবাই দেখবে, ঠিক আছে। এই 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 দেখতে পাচ্ছ ব্রেকোসেফালিক ভেন, এই ব্রেকোসেফালিক, আমরা তাহলে এখন এই হার্ট উইথ পেরিকার্ডিয়াম তার সঙ্গে যেগুলো ছিল সেগুলো আমরা, এটা কী বলতো, এই হচ্ছে সরিয়ে দিচ্ছে এটা ধরো, এটা হলো মিডিয়াস্টিনাল ফ্লোরা, ঠিক আছে, এইটা পালমারি ফ্লোরা আর এটা মিডিয়াস্টিনাল ফ্লোরা প্যারাডাল ফ্লোরা, এইটা গিয়েই চার্জ কস্টাল ফ্লোরা হয়েছে, এটা গিয়েই এবার এটা এদিকে ডায়াগনোটিক ফ্লোরা হয়ে কস্টাল ফ্লোরা হয়েছে। এবার এটার সঙ্গে পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের সঙ্গে সেটে আছে, লেগে গেছে কারণ এটা তো লাং, এটা পালমারি ফ্লোরা, ঠিক আছে, এর সঙ্গে মিডিয়াস্টিনাল ফ্লোরা এর সঙ্গে লেগে গেছে। থ্রেডিং না, ভালো করে দেখো এই যে থ্রেডিং ইন ফ্রন্ট অফ দ্য লাং রুট, এই এই যে নার্ভটা লেফট ফ্রেনিক নার্ভ হয়েছে ইন এন্ট্রি টু দ্য লাং রুট, ভেগাস হবে পোস্টার টু দ্য লাং রুট, ভালো করে মনে রাখবে লাং রুটের সামনে এই যে এই যে ফ্রেনিক নার্ভ, এটা গিয়ে এই ডায়াফ্রামকে পিয়ার্স করেছে, পিয়ার্স করে ডায়াফ্রাম সাপ্লাই দেবে লেফট ফ্রেনিক নার্ভ হয়েছে, ঠিক এদিকে এরকম রাইট ফ্রেনিক নার্ভ আছে। এই 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 যে এটা দেখো না, আচ্ছা তাহলে ফ্রেনিং না স্টার্ট করেছে কোথায়, রুট বলো সি টু টু সি ফোর, বলো বলো সি টু সি থ্রি সি ফোর, সি
C3, C4. Five year combination, two not three four. আমরা তাহলে এবার লাং রুট কেটে লাংটা সরিয়ে দিলেই টোটাল আমরা এটা পিছনে কী আছে দেখতে পাচ্ছি। আমরা লাং রুটটা একবার কাটবো। লাং রুটের পিছনে আছে ভেগাস নার্ভ, পালমারি প্লেক্সাস, ঠিক আছে? দুদিকে দুটো লাং রুট আমরা কেটে দেবো। একবার পেডিকল ফর্ম বাই দ্য স্ট্রাকচার পাসেস ইন অ্যান্ড আউট থ্রু দ্য হাইলাম অফ দ্য লাং, তাই না? হাইলামের ভেতর দিয়ে লাঙে জাস্ট স্ট্রাকচার ভেতরে ঢুকছে, আবার ওখান থেকে বেরিয়ে আসছে। এই যে পেডিকুল একসঙ্গে কী কী ঢুকছে, ব্রঙ্কাস ঢুকছে, পালমারি আর্টারি ঢুকছে, ভেন বেরিয়ে আসছে, এইগুলো তার সঙ্গে সিম্প্যাথেটিক প্লেক্সাস উইথ কভার বাই দ্য প্লুরা, এটাকে বলা হচ্ছে লাং রুট। মনে থাকবে, দেখো এখানে একটা আটকাচ্ছে দেখতে পাচ্ছে ফোল্ড অফ দ্য প্লুরা, এটা হলো পালমোনারি লিগামেন্ট, মানে মিডিয়াস্টিনাল প্লুরা কন্টিনিউড দ্য পাল ভিসারাল প্লুরা, হ্যাঁ, বিলো দ্য লাং রুট, বাইলামিনার ফোল্ড অফ দ্য প্লুরা বিলো দ্য লাং রুট। এটা হলো এই যে কাটছি যেটা, এটা পালমোনারি লিগামেন্ট, ওটা লোয়ার পালমোনারি ভেন। কালো কালো রক্ত দেখছে, এটা লেফট লাং তো, ঠিক আছে? এখানে এই যে গ্রুপটা আছে দেখতে পাচ্ছ, যে গ্রুপ পর আর্টসবটা, ওটা ভালো করে দেখো, এদিকে যে আর্টসবটা ওটা দেখতে পাচ্ছ, এই আর্টসবটা, ঠিক আছে? এই আর্টসবটা ওটা, এই ডিসেন্ডিং ফর থেকে ওটা বুঝা গেল, খুব ইন্টারেস্টিং। এই স্থানে এটাকে ধরো, কেন ডিসেন্ডিং ওটা, ঠিক আছে? এই ডিসেন্ডিং ওটা বুঝছে, এই ডিসেন্ডিং ওটা কন্টিনিউড হয়তো এরম আছে, এরম ছিল তো রাইট লাগে ইসব রেখা গ্রুপ তৈরি করেছে, আর লেফট লাগে কি ডিসেন্ডিং ফ্রাকচার ওটা গ্রুপ তৈরি করেছে, সেই গ্রুপটাই হলো এরকম। তার মানে এটা হলো তাহলে বিহাইন্ড দ্য হাইলাম গ্রুপ ফর এখানে পড়া হয়ে গেল লাং ভিসার, এই যে তাহলে ভিসারাল সার্ভিস মিডিয়াল সার্ভিস, এইখানে এখানে ভিসার ইমপ্রেশন, এটা এখানে কি ডায়াফ্রাম সার্ভিস, এখানে কি সামনে দিয়ে আছে এরিয়া অফ দ্য লাং, এরিয়া অফ দ্য লাং হুইচ ইজ নট কভার্ড বাই দ্য লাং, এটাকে বলা হয় এরিয়া অফ সুপারফিসিয়াল কার্ডিয়াক ডালনেস, লিখে রাখো এরিয়া অফ সুপারফিসিয়াল কার্ডিয়াক ডালনেস, ঠিক আছে? সুপারফিসিয়াল কার্ডিয়াক ডালনেস তার অ্যাপ্রাইট ইম্পর্টেন্ট হবে, যদি হার্টে কোনো মেডিকেল ইনফিউশন হয় তখন পাংচার করে এখান থেকে ফ্রি পাস হবে, তাহলে সুপারফিসিয়াল কার্ডিয়াক ডালনেস ধরে আমার ডিপ্রেশন নাম দেওয়া যাবে না, যারা দেখবে এইসব কাজগুলো করে সার্জন কাজ তাদের হাঁটিপিটে চলে জল নিতে পারছে, তার কারণ যেখানে সেখানে লেগে গেলেই তো খারাপ হয়ে যাবে না, সেই জন্য এই সার্জন হাঁটিপিটে মনে রাখতে হবে। তার মানে লাঙের অ্যান্টিরিয়র বর্ডার কী বলে এই মিডিয়াল সার্ভিস, তাহলে আমরা কী দেখলাম, এদিকে বলা হয় পালমোনারি লিগামেন্ট, হোয়াট ইজ পালমোনারি লিগামেন্ট, বাইলামিনার ফোল্ড অফ দ্য প্লুরা রিফ্লেক্টেড ফ্রম ভিসেরাল প্লুরা অ্যাজ দ্য
ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা ইন ফ্রন্ট অফ দ্য ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এখন হলো ঠিক আছে রিফ্লেক্টেড ফ্রম লিঙ্গুলা মানে হলো লিঙ্গ মানে টান বিজিবের মধ্যে একটু বেরিয়ে আসছে এটি লিঙ্গুলা হলো এই রিজিয়ানে এই রিজিয়ানে ভালো করে দেখো আরেকটা ইমপ্রেশন আছে ঠিক এখান থেকে যে যাচ্ছে মানে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার সামনে যে এখানে একটা ইমপ্রেশন আছে ভালো করে উপরের দিকে দেখে নেবো এই এই আমরা তুলছি তুলে রাখো এটা কিসের আরেকটা দেখো এখানে যখন ছিল কিশোরের কাছটা এখানেও ছিল তো এইখানে একটা হিসেবে যে ইমপ্রেশন থাকবে এই দিকে এখানে একটা আর বাকি হিসেবে গেছে ইমপ্রেশনটা রাইট লাইনে থাকবে এটা গেল লেফট সাইডে যখন হয় এপেক্স এখানটা হিসেবে যে ইমপ্রেশন আর এখানটা হিসেবে যে ইমপ্রেশন হয়েছে আর এখানটা ডিসিশন ফ্রাজিং ওটা লেফট ভার্টিক্যাল অলমাস্টা এই ঠিক আছে আর এর ফিসার একটাই ফিসার এই অবলিক ফিসার এই যে এই অবলিক ফিসার দেখতে পাচ্ছেন এই অবলিক ফিসার এখানে তোমাদের এক্সামিনার যদি এরকম ইচ্ছা করে যদি এটাকে এরকম যাচ্ছে দেখতে পাচ্ছ তো আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সেই এরকম উত্তর দাও দেখি এখানে আর একটা কেটে হিসাব ছুটি দিয়ে কেটে এটা কি কেটে দিল এটা কি আর এটা কি দুটোই তো হিসাব তাহলে একদম তোমার ছেড়ে ওটা তো কমপ্লিট হ্যাঁ ওই সে আবার কালার আনলে একটা অবলিক কেটে দিল পরীক্ষার সময় তোমাকে এরকম করে আর একটা কেটে এটা এটাও তোই তো পরীক্ষার সময় কিরকম প্রবলেম হবে দেখো ভালো করে এইগুলো মাথায় রাখো এই তো এই তো পিস কেটে তো পিস তাহলে তুমি এটা পিসার এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে দেখো মিডিয়াল সার্ফেস ও অবলিক ফিচার তোর ভিতরে একটা হোয়াইট কালারের পড়ানো হয়নি স্যার কি বলি এরকম আমরা করি যে ভালো করে মিডিল সার্ফেস অফ ইট ইজ নট কভার্ড বাই দা পুলা ভালো করে দেখো এখানে স্মুথনেস আছে এই যে এটা পুরাল কভারিং আছে আর এখানে দেখো রাফনেস স্পঞ্জের মতো রাফ আছে এটা পুরা নেই এক নম্বর দু নম্বর ধরে চাপ মারবে চাপ মারলে দেখে এখানে কিচ্ছু আসছে না আর এখানে চাপো চাপলেই দেখবে জল বজ 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 আজ দেখ মিনিমাম কভারিং অফ দ্য পালমারিক পুরা তখন এটা বলবে এটি দ্য আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড ফিশার অ্যাজ ইট ইজ নট কভার বাই দ্য পালমারিক পুরা ঠিক আছে অন প্রেশার লাং স্কুইজ করলে লাংয়ের ভেতরে যে স্কুইজ থাকছে স্পঞ্জ বেরিয়ে আসছে আর এতে বেরিয়ে আসবে না যেহেতু দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ফিশার এবার বুঝা গেল হ্যালো বলে দেখো এখানে হাত দিয়ে দেখো হ্যাঁ এর কোটা লোক দুটো লোক ঠিক আছে কিন্তু একটা ব্রঙ্কাস গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা ব্রঙ্কা হাতে ফিল করে দেখো শক্ত কার্টিলেজ দেখতে পাচ্ছি হ্যাঁ এই কার্টিলেজ দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে কার্টিলেজ দেখতে পাচ্ছি গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে দেখতে আপাল্লো আল্লো আল্লো ওই যে দুটো হয়েছে এটা হলো পালমারি আঠারি আর এই সামনের দিকে যেতে হচ্ছে কলাপসে বেলুনের মতো এরকম কলাপস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছে গোল গোল হয়ে আছে এটা যে আঠারি টিউনিক মিডিয়া তো ঠিক এরপর একটা গোল গোল আছে আর এই সামনের দিকে কী আছে এই যে কলাপস হয়ে গেছে এটাকে বলা হয় আপার পালমারি ভেন ঠিক আছে আপার পালমারি ভেন আর নিচের দিকে ভেন আছে দেখো এই এই যে এটাকে বলা হচ্ছে এই পালমারি ভেনের নিচের দিকে এটাকে বলা হয় লোয়ার পালমারি ভেন এই যে এই 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 দেখতে পাচ্ছ এই তাহলে এটা হলো আটারি
তারপর হচ্ছে ব্রঙ্কাস, তারপর হলো লোয়ার পালমারি ভেন, ঠিক আছে? আর এটা সামনের দিকে এটা হলো আপার পালমারি ভেন, তাহলে ভার্টিক্যালি, হ্যাঁ, আর্টারি, ব্রঙ্কাস, লোয়ার পালমারি ভেন, আর সামনের দিক থেকে দেখো আপার পালমারি ভেন, তারপরের লেভেলে আর্টারি, তারপরের লেভেলে ব্রঙ্কাস, তাহলে অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র ভেন, আর্টারি, ব্রঙ্কাস, হ্যাপ, ভিএবি, ভেন, আর্টারি, ব্রঙ্কাস, অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র, হ্যাপ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাপ, আর অ্যাবাউট ডাউন নট, আর্টারি, ব্রঙ্কাস, ভেন, আমি বঙ্কার ভাই, আমি মিন্স আর্টারি, বঙ্কা মিন্স বঙ্কা, ব্রঙ্কাস, লেফট ভেন্ট্রিকুলার ব্রঙ্কাস, আর ভাই মিন্স ভেন, ঠিক আছে, আমি বঙ্কার ভাই, আর্টারি, ব্রঙ্কাস, ভেন, অ্যাবাউট ডাউন নট, আর অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র, ভেন, আর্টারি, হ্যাপ, ডিএবি, ঠিক আছে, পাস করলো দুটো ব্রঙ্কাস ঢুকছে, পালমারি, আর্টারি ঢুকছে, আর ভেন বেরিয়ে আসছে, প্লাস সিম্প্যাথেটিক ফ্লেক্সাস অফ নার্ভ, এই লাঙেন পালমারি ফ্লেক্সাস কে তৈরি করেছে? ভেগাস আর সিম্প্যাথেটিক T1 to T5, এরা পালমারি ফ্লেক্সাস তৈরি করেছে, যে লাঙের পিঠের পিছন দিকে ফ্লেক্সাস থেকে ওখানে ঘটনাগুলো, সেটা হলো পালমারি ফ্লেক্সাস, তার সঙ্গে লিম ভেসেলস, এগুলো তার সঙ্গে হাইলার গ্রুপ অফ দ্য লিম নোড, এগুলো সমস্ত হাইলার নোড, ক্লিয়ার হলো জিনিসটা? ক্লিয়ার, লাংটা, লেফট লাংটা ক্লিয়ার হয়েছে? লাঙের ফিচারের মধ্যে কী কী পাবো? এপেক্স কনিক্যাল পোর্শন, এটা সাত বর্ডার, এটা ব্রন্ট বর্ডার, এটা মিডিয়াল সার্ফেস, মিডিয়াল সার্ফেসের মধ্যে এখানে যে যে ডিসেন্ডিং ফেরাসি গার্ড আছে, সামনে যে একটা গ্রুপ আছে, মানে গ্রুপ বা ডিসেন্ডিং ফেরাসি গার্ডের যে অ্যান্টার মার্জিন আছে না, এই আর এটা পোস্টের মার্জিন, তারপর অ্যাকচুয়াল পোস্টের বর্ডার হলো কিন্তু এটা, ঠিক আছে, এই পোস্টের মার্জিন অর্থাৎ গ্রুপ বা ডিসেন্ডিং ফেরাসি গার্ডটা আর পোস্টের বর্ডার, এখানে ভার্টিক্যাল বডির পাশে যে গ্রুপটা আছে, প্যারাভার্টিক্যাল গাটার, এই যে, হ্যাঁ, এই গাটারে লজ করে আছে, এটা পোস্টার বর্ডারের ভার্টিক্যাল পোর্শন, তারপরে এখান থেকে আপ টু অ্যান্টিরিয়র বর্ডার, এটা হলো মিডিয়াল সার্ফেস, মিডিয়াল সার্ফেসের মধ্যে এটা হলো ভার্টিক্যাল পার্ট ফ্রম দ্য পোস্টেরিয়র বর্ডার আপ টু পোস্টার মার্জিন অফ দ্য গ্রুপ ফর ডিসেন্ডিং ফ্রেস, এটা এই পোর্শনটা হলো ভার্টিক্যাল পার্ট, আর এখান থেকে আমার হাতটা যে ঠেকে রেখেছি, তারপরে এই যে পোস্টার মার্জিন অফ দ্য গ্রুপ ফর ডিসেন্ডিং ফ্রেস, এটা আপ টু অ্যান্টিরিয়র বর্ডার, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো মিডিয়াল পার্ট, তাহলে মিডিয়াল সার্ফেস অফ দ্য লাং খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, হ্যাঁ, মিডিয়াল সার্ফেস অফ দ্য লাং ডিভাইড ইন্টু টু পার্ট, একটা ভার্টিক্যাল পার্ট আর একটা হলো মিডিয়াল পার্ট, ভার্টিক্যাল পার্ট বিটুইন দ্য পোস্টার বর্ডার অ্যান্ড পোস্টার মার্জিন অফ দ্য গ্রুপ ফর ইসোফেগাস, এটা হলো ভার্টিক্যাল পার্ট, আর এখান থেকে আপনার অ্যান্টিরিয়র বর্ডার সেটা হলো মিডিয়াল পার্ট, মিডিয়াল পার্টের মধ্যে ফিচার কী দেখবো? অ্যাবাভ দ্য হাইলাম আর্চ অফ দ্য আর্টার, বিহাইন্ড দ্য হাইলাম ডিসেন্ডিং ফ্রেস অফ দ্য আর্টার, ইন ফ্রন্ট অফ দ্য হাইলাম এ পালমারি লিগামেন্ট অ্যান্ড হাইলাম, লেফট ভেন্ট্রিকল পালমারি ট্রাঙ্ক, তার সঙ্গে এখানে ইসোফেগাস, এখানে ইসোফেগাস, আর এটা হলো বাইলামিনার ফোল্ড অফ দ্য এইবার এতক্ষণ বলার পরে এইবার তোমাদের হয়তো জিজ্ঞেস করবে, বলো লাঙের নিউট্রিশন কে দেয়, লাঙের ব্লাড সাপ্লাই দেখি অভিজ্ঞ বলো, নিট ক্র্যাক করা পাবলিক বলো, কাউন্সিলিং শুরু হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে, আগে না, বলো ব্লাড সাপ্লাই কি দেখে একটু ভেবে বলো, আরে ভুল ভাল হোক না, আমি তো বলে দিচ্ছি, একটা এটা তো পরীক্ষার ফল না, এটা ডিসেকশন হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক, আর ইচ্ছা করেই ভুল বলে, বলো পালমারি ভেন ব্লাড সাপ্লাই দেয়, নিউট্রিশন দেয়, বলো পালমারি ভেন, পালমারি ভেন লাং ব্লাড সাপ্লাই দেবে, তো লাং থেকে লাং অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে, নিয়ে তো হার্টে ফেলে ওখানে দেবে, পালমারি আর্টারি অক্সিজেনেটেড ব্লাড না ডিঅক্সিজেনেটেড, লাং তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড খায়, দারুণ
ভুল লাইনে যাচ্ছে, বুঝতে পারছো? তোমার ট্রাকটা ভুল লাইনে যাচ্ছে। কি গো নতুন পাবলিক বলো, তারপরে আবার কে কথা গেল জনগণ লাং সাপ্লাই বাই ব্রঙ্কিয়াল আর্টারি মনে থাকবে, লাঙের ইনফেকশন হলো ব্রঙ্কিয়াল আর্টারি। দেখলে এতক্ষণ ধরে কিরকম হয়ে হচ্ছিল, পালমাজিন অক্সিডেটেড ব্লাড, ব্রঙ্কিয়াল আর্টারি এবার তোমার বলে বললে তারপরে এবার কার প্রায় ব্রঙ্কিয়াল আর্টারি কার প্রায় সঞ্চব এই তো স্যার তিনি চেপে গেল এতক্ষণ ছেড়েই ভালো। ভালোই বলছিল এমন কিলোমিটার হ্যাঁ ব্রঙ্কিয়াল আর্টারি লেফট ব্রঙ্কিয়াল আর্টারি দেখতে পাচ্ছ এখানে ডিসেন্ডিং থেরাপি দেওয়াটা আছে, এই ডিসেন্ডিং থেরাপি দেওয়াটা লেফট ব্রঙ্কিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ ডিসেন্ডিং থেরাপি আর রাইট ব্রঙ্কিয়াল আর্টারি ডিসেন্ডিং থেরাপি দেওয়াটা থেকে পোস্টার ইন্টারকোস্টাল আর্টারি হলো সেই ইন্টারকোস্টাল আর্টারি থেকে হবে রাইট থার্ড পোস্টার ইন্টারকোস্টাল আর্টারি ব্রঙ্কিয়াল আর্টারি। লেফট লাঙে লেফট ব্রঙ্কিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ ডিসেন্ডিং থেরাপি গোটা বলি কেন তারপরে আর রাইট লাঙে সাপ্লাইড বাই রাইট ব্রঙ্কিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ রাইট হার্ট পোস্টার ইন্টারকোস্টাল আর্টারি। এই হল কারণ সব আপনি ডিসেন্ডিং থেরাপি গোটা দেখে যাচ্ছে হলো ভেনাস ড্রেনেজ লাঙের ভেনাস ড্রেনেজ তাহলে পালমারি ভেন নাকি বলো লাঙের ভেনাস ড্রেনেজ লাং থেকে বেরোচ্ছে লেফট ব্রঙ্কিয়াল ভেন আর রাইট লাং থেকে বেরোচ্ছে রাইট ব্রঙ্কিয়াল ভেন। ঠিক আছে, এই রাইট ব্রঙ্কিয়াল ভেন আর লেফট ব্রঙ্কিয়াল ভেন লেফট ব্রঙ্কিয়াল ভেন ওরা এই যে লেফট সুপ্রিয়র ইন্টারকোস্টাল ভেন দেখলাম না, এখানে সুপ্রিয়র ভেন দেখো সুপ্রিয়র ভেন ড্রেন করেছে, এই সুপ্রিয়র ইন্টারকোস্টাল ভেন এখানে ড্রেন করেছে আর রাইট ব্রঙ্কিয়াল ভেন এজাইগাস ভেন ড্রেন করেছে। ঠিক আছে, রাইট লাং থেকে সামনে পিছনে এজাইগাস ভেন এজাইগাস ভেন ট্রিপ করে এজাইগাস জিনিসটা এইগুলোই জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে লাঙের ব্লাড সাপ্লাই হলো ব্রঙ্কিয়াল আর্টারি লেফট হলো লেফট সুপ্রিয়র ইন্টারকোস্টাল মানে যে সেকেন্ড অ্যান্ড থার্ড পোস্টার ইন্টারকোস্টাল ভেন মিলে যেটা তৈরি করেছিল এখানে লেফট সুপ্রিয়র ইন্টারকোস্টাল ভেন হুইচ ড্রেনস ইনটু দ্য লেফট রিট্রোসেপিটাল ভেন এই লেফট সুপ্রিয়র ইন্টারকোস্টাল ভেন ইজ ইন্ডিকেটিং দ্য রিঅক্সিডেটেড ব্লাড ভায়া দ্য লেফট ব্রঙ্কিয়াল ভেন ফ্রম দ্য সিকা। ঠিক আছে, আর দ্য রাইট লাং থেকে রাইট ব্রঙ্কিয়াল ভেন এজ অ্যাগেইনস্ট দ্য ড্রেন এত দূর। ঠিক আছে, ক্লিয়ার হলো তো? হ্যাঁ, আচ্ছা এবার রাইট লাংটা আমরা এখন যা বললাম সব ক্লিয়ার হয়েছে, দেখো রাইট লাং লেফট লাং চিনতে পারবে তো? তাহলে লেফট লাং কটা ফিসার এইবার এই যে রাইট লাং ফ্যানটা অফ ইয়ে করলো এই যে পালমের লিগামেন্ট লাঙের আর কি পড়ানো রয়েছে আর তো কিছু পড়ানো নেই পড়িয়ে দিলে এখানে দেখো এই যে হাতে ফিট করে দেখো একটা হপ্তা কাটিলেজ লাগছে না এটা আবার ব্রঙ্কাস এখানে দু ব্রঙ্কাস দুটো ভাগে ভাগ করে গেছে হ্যাঁ সুপ্রিয়র লোব ব্রঙ্কাস ইনফ্রিয়র লোব ব্রঙ্কাস হ্যাঁ এখানে আর একটা শক্ত লাগছে দেখো এখানটা দেখো কাটিলেজ লাগছে না রাইট ব্রঙ্কাস দুটো একটা সুপ্রিয় ইনফ্রিয়র ব্রঙ্কাস এই যে ঢুকেছে ভেতরে এই যে ঢুকেছে এই যে আর সুপ্রিয়র ব্রঙ্কাস। ঠিক আছে, বোঝা গেল এই যে সুপ্রিয়র ব্রঙ্কাস এই ইনফ্রিয়র ব্রঙ্কাস। এইবার ব্রঙ্কাসের নিচে আছে পালমোনারি আর্টারি এই যে দেখতে পাচ্ছে গোল এদিকে দেখো এখানে একটা ব্রঙ্কাস এই একটা ব্রঙ্কাস। ঠিক আছে, এই যে সুপ্রিয়র ব্রঙ্কাস আর ইনফ্রিয়র ব্রঙ্কাস এই যে হয়েছে আর এটা হলো আটারি এটা আটারি ব্রঙ্কাস
আর্টারি, তারপরে এই যে ব্রঙ্কাস, এই তারপরে ভেন, এই যে লোয়ার পালমোনারি ভেন, এটা ভেন, ঠিক আছে? আর এটা আপার পালমোনারি ভেন আছে, আপার পালমোনারি ভেন হয়েছে, ওটা লিম নোড, এই যে কালো কালো এটা দেখতে পাচ্ছ, আর এগুলো ব্রঙ্কিয়াল ভেন। হ্যাঁ, এটা হয়েছে ব্রঙ্কাস, এই দেখো এই সুপিরিয়র লোব ব্রঙ্কাস, এই ভেতরে ঢুকেছে, দেখো লাগের ভেতরে, এই হাতে ফিল করে দেখো শক্ত শক্ত লাগছে। সুপিরিয়র লোব ব্রঙ্কাস, তারপরে আর্টারি, তারপরে ইনফিরিয়র লোব ব্রঙ্কাস, তারপর লোয়ার পালমোনারি ভেন, এটা আপার পালমোনারি ভেন, অ্যান্টি টু পোস্টিরিয়র টু, ওর যেমন রিলেশন ছিল ঠিক একই রকম হবে, ভেন, এই ভেন, তারপরে আর্টারি, তারপরে ব্রঙ্কাস, ভেন, আর্টারি, ভ্যাব, ওটা তো ভ্যাব ছিল। আর এখানে হচ্ছে তোমার এই যে ব্রঙ্কাস, তারপরে আর্টারি, তারপরে ব্রঙ্কাস, তারপরে লোয়ার পালমোনারি ভেন, এখানে হবে ব্রঙ্কাস, আর্টারি, ভেন, ব্রঙ্কাস, ব্রঙ্কা আমার বড় ভাই। ব্রঙ্কাস ভেন মানে এ আর্টারিয়াল ব্রঙ্কাস, আর্টারির ওপরে এই ব্রঙ্কাসটাকে হচ্ছে আপার ব্রঙ্কাস, আর শোনো আর্টারির ওপরে আছে বলে এ আর্টারিয়াল ব্রঙ্কাস, আর্টারির লেভেলের নিচে আছে বলে হাই আর্টারিয়াল ব্রঙ্কাস, ঠিক আছে? এ আর্টারিয়াল ব্রঙ্কাস, আর্টারি, হাই আর্টারিয়াল ব্রঙ্কাস, লোয়ার পালমোনারি ভেন, ব্রঙ্কা আমার বড় ভাই, ব্রঙ্কাস, আর্টারি, ব্রঙ্কাস, ভেন, ব্রঙ্কা আমার বড় ভাই, ঠিক আছে? ওটাতে আমি ব্রঙ্কার ভাই, আর অ্যান্টি টু পোস্টিরিয়র, ভেন, আর্টারি, ব্রঙ্কাস, ভেন, আর্টারি, ব্রঙ্কাস, অ্যান্টি টু পোস্টিরিয়র, ক্লিয়ার হলো? তার সঙ্গে এটা হলো পালমোনারি লিগামেন্ট। এইবার দেখো এর রিলেশনশিপ, এর দুটো ফিসার, এই যে অবলিক ফিসার, ট্রান্সভার্স ফিসার, তারপর হলো আপার লোব, মিডল লোব, আর লোয়ার লোব, হলো? এইবার এখানে যে গ্রুভ আছে দেখো, এখানে যে গ্রুভটা ছিল, এইভাবে ছিল, তো এখানে ইসোভেগাস।